পরিচিতিমূলক অনুষ্ঠান ইসলামের বাতিঘর পাওয়ার্ড বাই ওয়ান ফার্মা। শাহজালালের পণ্যভূমির এই সিলেট মাজারের পাশেই রয়েছে মসজিদ, এবং এই মসজিদটি আওরঙ্গজেবের সময়ে নির্মিত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য রয়েছে এখন এই হযরত শাহজালাল এই মসজিদ পরিচিতি। ঘড়িঘরের শুরু পূর্ব দিকে প্রকাণ্ড গম্বজোলা বৃহৎ অট্টালিকা, যা এই অঞ্চলে সুদৃঢ় অট্টালিকা বলে খ্যাত। এটি সাধারণত গম্বুজ বলে অভিহিত। এই গম্বুজটি সম্রাট আওরঙ্গজেবের আমলে তার বিশ্বস্ত কর্মী ফরহাদ খান দ্বারা নির্মিত। গম্বুজের দক্ষিণে দরগা মসজিদ নামে খ্যাত মুসলমানদের একটি বৃহৎ উপাসনাগার রয়েছে। বাংলার সুলতান আবু মুজাফর ইউসুফ শাহের সময়কালে মন্ত্রী মজলিসে আভার কর্তৃক দরগা চত্বরে নির্মিত হয়েছিল এই মসজিদটি। পরবর্তীতে বাহারাম খান ফৌজদারের সময়ে পুনর্নির্মিত হয় এটি। নির্মাণকাল 1744 খ্রিস্টাব্দ। সিলেট শহরের মুসলমানদের উপাসনাগার হিসেবে এই মসজিদ সর্ববৃহৎ। এই মসজিদের সম্মুখের উত্তর দক্ষিণ বরাবর লম্বালম্বী প্রকাণ্ড প্রাঙ্গণ রয়েছে। টিলার উপর পাথরের গাঁথুনি দিয়ে অতি সুদৃঢ়ভাবে প্রাঙ্গণটি প্রস্তুত করা হয়েছে। টিলা থেকে নিচে অবতরণের জন্য উক্ত প্রাঙ্গণের পূর্ব ও দক্ষিণ দিকে সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলে দরগা টিলা ঘেঁষে একচালা একটি ঘর পাওয়া যায়। এই ঘর মহিলা দর্শনার্থীদের জন্য উপাসনার জন্য নির্মিত করা হয়েছে। এটার উত্তরে মুসল্লিদের ওজুর জন্য নতুনভাবে প্রস্তুতকৃত টাপ সিস্টেমে পানির ব্যবস্থা রয়েছে। এখান থেকে অল্প পরিসর উত্তরে একটি বড় পুকুরে গজার জাতীয় মাছ সাঁতার কেটে বেড়ায় এবং খাবার দেখে ডাক দিলে কুলে এসে ভিড় জমায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন ধর্মপ্রচারক ও সুফি দরবেশ ছিলেন। তিনি 703 হিজরিতে 360 জন আউলিয়া নিয়ে ভারতীয় উপমহাদেশে আসেন। পরবর্তীতে সিলেটের মধ্যে অবস্থান করেন এবং ধর্মপ্রচারে ব্যাপক ভূমিকা রাখেন। ওনার মাজারের পাশে এক গম্বুজ বিশিষ্ট বৈঠকখানা করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলহি শুধুমাত্র একজন পীরই ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুজাহিদ। তখনকার সময় হিন্দু রাজা ছিলেন গোরগোবিন্দ, তাকে যুদ্ধ পরাজিত করে বাংলা ইসলাম ধর্ম কায়েম করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলহি নামে অনেক ইসলামী ধর্মগ্রন্থ ও গজল লিপিবদ্ধ করা হয়, যা ইসলামের ইতিহাসে বিরল। এবং পরবর্তীতে তিনি সিলেটের পবিত্র ভূমিতে ইন্তেকাল করেন, সেখানে ওনাকে শায়িত করা হয়, যার পরিপ্রেক্ষিতে ওনার দরগা শরীফে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ মাজার জিয়ারত করতে আসেন পুণ্যতা লাভের আশায়।